দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ফিলিস্তিনে বাড়ির নামে রাখা হলো শেখ হাসিনা। এরদোয়ানকে আল আকসার ইমামের ফোন। ইসরায়েল থেকে সেনা ও নাগরিকদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। গাজা সীমান্তে ট্যাঙ্ক ও বিপুল সেনা মোতায়েন করল ইসরায়েল। এবার ইসরায়েলের বিমান ঘাঁটি ও আয়রন ডোম স্টেশনে হামাসের রকেট হামলা। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। ফিলিস্তিনে বাড়ির নাম রাখা হলো শেখ হাসিনা। যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনে। মুহুর্মুহু হামলা করছে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। এমন অবস্থায় ঈদ উদযাপন করছে নিরীহ ফিলিস্তিনরা। এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ফিলিস্তিনিদের ভালোবাসার বিষয়টি সামনে এসেছে। গাজা উপত্যকা ও আল আকসা মসজিদে ইসরায়েলের হামলার পর বাংলাদেশের প্রতিক্রিয়ার খুশি ফিলিস্তিন। এ কারণে শেখ হাসিনাকে শ্রদ্ধা জানাতে একটি বাড়ির নাম রাখা হয়েছে শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস আই ওয়াই রমজান তথ্যটি নিশ্চিত করেছেন। কূটনৈতিক অবস্থানে শুরু থেকেই ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে আসছে বাংলাদেশ। এরদোয়ানকে আল আকসার ইমামের ফোন। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিদের পাশে বিশ্বের সবচেয়ে সক্রিয় হয়ে পাশে দাঁড়ানোর মানুষটির নাম তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জেরুজালেমের আল আকসা মসজিদকে কেন্দ্র করে দেশটিতে যে প্রাণহানি, সেই মসজিদটির ইমাম শেখ ইকরিমি সাবরি এরদোয়ানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার তুরস্কের শীর্ষ ধর্মীয় পরিষদ দায়োনেত কর্তৃপক্ষকে ফোন করে তিনি এরদোয়ানকে ধন্যবাদ ও ঈদ শুভেচ্ছা জানান। এ সময় তিনি ফিলিস্তিনে সম্প্রতি ইসরায়েলি হামলার বিষয়ে আফগান ও কিরগিজ প্রেসিডেন্ট সঙ্গেও টেলিফোনে কথা বলেন। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। শুক্রবার 14 মে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 4 দিনে ইসরায়েলের হামলায় 103 জন ফিলিস্তিন নিহত হয়েছেন, তাদের মধ্যে 27 জন শিশু ও 11 জন নারী। এছাড়া আহত হয়েছেন আরও 580 জন। খবর আল জাজিয়ার। ফিলিস্তিনে হামলায় অব্যাহত রেখেছে ইসরায়েল। ঈদ উল ফিতরের দিনেও ইসরায়েলি বোমারু বিমানগুলোর গাজা উপত্যকায় মুহুর্মুহু বোমা হামলা অব্যাহত ছিল। ঈদের দিন 19 জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে ইসরায়েল অভিমুখে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত 7 জন ইসরায়েলি নিহত হয়েছেন, তাদের মধ্যে 1 জন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক ইসরায়েলি। ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারের বান্তচ্যুত হওয়ার শঙ্কা থেকে সংঘাতের শুরু। সেই সংঘাত এখনও অব্যাহত আছে। গাজা সীমান্তে ট্যাঙ্ক ও বিপুল সেনা মোতায়েন করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা সীমান্তে ট্যাঙ্ক ও সেনা মোতায়েন করছে ইহুদিবাদী ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যানোৎস সীমান্তে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বিবিসি জানিয়েছে, গাজা সীমান্তে 2টি পদাতিক ও 1টি সজোয়া ইউনিট মোতায়েন করেছে ইসরায়েল। এছাড়া সীমান্তে অতিরিক্ত 7,000 সেনা মোতায়েন করেছে দেশটি। তবে ফিলিস্তিনে হামলা চালানো হবে কিনা সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যানোৎস তাদের সেনাবাহিনীকে শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। যে কোনো সময় স্থূল হামলা শুরু হতে পারে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলার পর স্থল আক্রমণ শুরু করছে ইসরায়েল। দেশটির বিমান ও স্থল বাহিনী বৃহস্পতিবার রাত থেকেই ফিলিস্তিনিদের ওপর এই আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। IDF এর মুখপাত্রের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলে অপারেশন গার্ডিয়ান্স অফ দ্য ওয়াল নামের এই সশস্ত্র অভিযানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের 7 শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এই হামলায় ড্রোন ও ব্যবহার করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত 4 দিনে ফিলিস্তিনে যত হামলা চালানো হয়েছে তার 95% ছিল আকাশপথে। এতে হামাস যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করতে কয়েক বছর লেগে যাবে বলে দাবি করছে ইসরায়েল। মিশরীয় মধ্যস্থতাকারী দুই পক্ষের মধ্যে যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে গেলেও অব্যাহত রয়েছে সংঘাত। গত 4 দিন ধরে ইসরায়েলের জেরুজালেম বিমান হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে 113 জনে দাঁড়িয়েছে। এবার ইসরায়েলের বিমান ঘাঁটি ওই আয়রন ডোম স্টেশনে হামাসের রকেট হামলা। ফিলিস্তিনের গাজায় কয়েকদিন ধরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি এবার স্থূল আক্রমণ শুরু করছে ইসরায়েল। কামান থেকে গাজায় গোলাবর্ষণ করেছে ইসরায়েল। তবে পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনও। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস মুহুর্মুহু রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। এবার ইহুদিবাদী ইসরায়েলের বিমান ঘাঁটি ও তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম স্টেশনে হামলা চালিয়েছেন হামাস। জানা গেছে যে বিমান ঘাঁটি থেকে যুদ্ধ বিমান
বিমান উড়িয়ে ফিলিস্তিনিদের গাজার বেসামরিক নাগরিকের উপর বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সেই হাজেরিম ঘাটিতে রকেট হামলা চালিয়েছেন হামাস। সেই সঙ্গে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি স্টেশনেও হামলা চালিয়েছে সংগঠনটি। আল জারমাক নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। ইসরায়েল থেকে সেনা ও নাগরিকদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। ইসরায়েল থেকে শতাধিক সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সহিংস পরিস্থিতির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। খবর আনাতোলু এজেন্সির। বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে ইসরায়েল থেকে 120 জন সেনাকে একটি C-17 উড়োজাহাজে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন। এসব সেনা ইতিমধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছেন বলে পেন্টাগনের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন। এদিকে ইসরায়েলে অনাবশ্যক সফর না করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ফিলিস্তিনে গাজা সীমান্তে ট্যাঙ্ক ও সেনা মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যানোচ সীমান্তে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বিবিসি জানিয়েছে গাজা সীমান্তে 2টি পদাতিক ও 1টি সজোয়া ইউনিট মোতায়েন করেছে ইসরায়েল। এছাড়া সীমান্তে অতিরিক্ত 17,000 সেনা মোতায়েন করেছে দেশটি। তবে ফিলিস্তিনে হামলা চালানো হবে কিনা সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।